rivers in the world. বিশ্বের সবচেয়ে বড় মিঠা পানির মাছটি ধরা পড়ল কম্বোডিয়ায়। এর আগে 2005 সালে থাইল্যান্ডে ধরা পড়ে 293 কেজি ওজনের একটি বৃহদাকার ক্যাটফিশ, কিন্তু এবার স্টিমরে সেই অতীতের রেকর্ড ভেঙে দিয়েছে। মেকং জীববৈচিত্র্যে সমৃদ্ধ একটি নদী, কিন্তু অতিরিক্ত মাছ ধরা, বাঁধ ও দূষণ নদীটির ইকোনমিস্টকে ভেঙে ফেলেছে। তিব্বত মালভূমি থেকে চীন, মিয়ানমার, থাইল্যান্ড, লাওয়াস, কম্বোডিয়া ও ভিয়েতনামের ওপর দিয়ে প্রবাহিত হয়েছে এই নদীটি। ইউএসএইড পরিচালিত ওয়ান্ডার্স অব দ্য মেকং সংরক্ষণ প্রকল্পের প্রধান বিজ্ঞানী জেব হোগান এই মাছের সন্ধান পাওয়াকে দারুণ খবর বলে মনে করছেন। এই মাছটি খুঁজে পাওয়া এবং নথি করা অসাধারণ ব্যাপার উল্লেখ করে তিনি বলেন, কারণ এটি মেকং এর ঘটেছে, এমন একটি নদী যা বর্তমানে অনেক চ্যালেঞ্জের সম্মুখীন। তিনি আরো বলেন, 6টি মহাদেশের নদী হ্রদে বৃহদাকার মাছ নিয়ে 20 বছরের গবেষণায় পাওয়া এটি সবচেয়ে বড় স্বাদুপানির মাছ। আর এই মাছ থেকে এখানে পাওয়া অর্থ হচ্ছে মেকং নদীতে এই অংশে এখনো জীববৈচিত্র্যের জন্য উপযোগী। শামস্তা ব্রিজ উচ্ছ্বাস, মাইটিভি। আরে